আপনারা জানেন গত 6.5 বছর ধরে 2018 সালের 25 এপ্রিল থেকে মেজর ওয়াহিদুল হক সাহেব যিনি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর ডাইরেক্টর জেনারেল ছিলেন পুলিশের এডিশনাল আইজিপি ছিলেন এবং পাসপোর্টের ডিজি ছিলেন ওনাকে গত সরকার তাদের রাজনৈতিক উদ্দেশ্যে গায়েল করার জন্য এবং তার কর্মজীবনে তাদেরকে রাজনৈতিক সুবিধা না দেওয়ার কারণে তাকে হয়রানিমূলকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আটক করেছিলেন আজকে তাকে মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামিন দিয়েছেন আমরা মাননীয় আদালতের কাছে আমরা দুই দিন ধরে শুনানি করছি গত 24 তারিখে শুনানি করছি আজকেও করেছি আমরা মাননীয় আদালতকে বলেছি তার বিরুদ্ধে একটি মাত্র অভিযোগ যে অভিযোগটি হচ্ছে যে তিনি 28 মার্চ 1971 সালে রংপুর ক্যান্টনমেন্টে যিনি তিনি যখন পাকিস্তান বাহিনীতে ছিলেন তখন তিনি গণহত্যা করেছেন সম্পৃক্ত ছিলেন আমরা মাননীয় আদালতকে দেখিয়েছি প্রসিকিউশনের ডকুমেন্ট দিয়ে যে পাকিস্তানের একজন মেজর যিনি রংপুর ক্যান্টনমেন্ট সহ বাংলাদেশে অপারেশন পরিচালনা করেছিলেন তার ইংরেজিতে লেখা তার বইতেই লেখা আছে বাঙালি সৈন্যদেরকে পাকিস্তান সেনাবাহিনীতে থাকা বাঙালি সৈন্যদেরকে 26 মার্চই ডিজার্ম করা হয়েছে অর্থাৎ নিরস্ত্র করা হয়েছে যাতে করে তারা মুক্তিযুদ্ধের পক্ষে যোগদান করতে না পারে বা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে সেই ডকুমেন্টটি দেখে আমরা বলেছি যদি 26 তারিখে আমার আসামি ডিজার্ম হয়ে থাকে তাহলে 28 তারিখে কীভাবে তিনি বাঙালিদের উপরে আক্রমণ করবে এবং প্রসিকিউশনের সাক্ষী দিয়েই আমি মাননীয় আদালতকে দেখিয়েছি যে সাক্ষীরা বলেছে তারা আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে গোপন সংবাদ পেয়েছে যে যদি ক্যান্টনমেন্টে হামলা করা হয় তাহলে বাঙালি সৈন্যরা উদ্গ্রীব হয়ে আছে মুক্তি যুদ্ধে যোগদান করার জন্য যদি সেখানে তারা হামলা করে তাহলে এই মেজর ওয়াহিদুল হক সাহেব সহ বাঙালি যত সেনা অফিসার পাকিস্তান বাহিনীতে রয়েছে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে এই কারণে তারা সেখানে হামলা করেছে দেন তাদের উপরে পাকিস্তান বাহিনী হামলা করেছে সেখানে 500-600 লোক শহীদ হয়েছিলেন আমরা সেভাবে দেখিয়েছি যে তাহলে আমার এই আমাকে মুক্ত করার জন্য আমি সহ বাঙালি অফিসারদেরকে মুক্ত করার জন্য যেখানে আমাদের মুক্তিযোদ্ধারা সহ এলাকার মানুষ হামলা করেছে ক্যান্টনমেন্টে তাহলে সেখানে আমি কেন আমার ফেভারের লোককে হত্যা করতে যাব আমার জাতিকে হত্যা করতে যাব এবং আমি যে হত্যা করিনি তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে আমি যে মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিলাম যার কারণে বঙ্গবন্ধু সরকারই আমাকে 1973 সালে আবার পাকিস্তান থেকে ফিরিয়ে এনে ইতিপূর্বে বলে রাখি যে আমাকে ডিজার্ম করে পাকিস্তান নিয়ে যাওয়া হয়েছিল যুদ্ধের সময়ে পরবর্তীতে বাংলাদেশ সরকার আমরা যদি স্বাধীনতার পক্ষে ছিলাম আমাদেরকে ফিরিয়ে এনে আমাকে ফিরিয়ে এনে এই বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও যোগদান করিয়েছেন সেখান থেকে আমি অপশন নিয়ে পরবর্তীতে পুলিশের এডিশনাল আইজিপি হয়েছিলাম এনএসআই ডিজি হয়েছিলাম আমি এই পাসপোর্টের ডিজির দায়িত্ব পালন করছি আমি দেশপ্রেমিক একজন নাগরিককে একজন হেভিওয়েট ব্যক্তিকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে এবং আপনারা ইতিপূর্বে জানেন এই মামলার যে কন্ডাক্টিং প্রসিকিউটর ছিল ব্যারিস্টার তুরিন আফরোজ স্যার উনি এই মামলায় আমার আসামির কাছে ওনার গোপন ভিডিও কল অডিও কল লিক হয়েছিল তখন এবং সেখানে তিনি বোরকা পরে আমার আসামির কাছে যেতে চেয়েছেন এবং তার কাছে আনডিউ অ্যাডভান্টেজ ঘুষ দাবি করেছিলেন এবং সেটা না দিতে পারলে বলছে আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে ঠিক তার কয়েকদিন পরেই আমার কাছ থেকে তারা অবৈধ সুবিধা না পাওয়ার কারণে আমাকে এই মামলায় আসামি করেছে কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচার পাচ্ছিলাম না যেখানে জজ সাহেবরা আমাদেরকে সম্পূর্ণ ধমকের উপরে রাখতেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিপ্লবের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রতিনিয়ত আমরা আসামিপক্ষে জেরা করতে গেলে আমরা মনে হতো এক একদিন এক একটা রিমান্ডের মধ্যে আমরা ঢুকছি আমাদের আসামিপক্ষে যে জেরাগুলো হতো সেই জেরাগুলো তারা নিতে দিত না অপ্রাসঙ্গিকগুলো লিখতেন প্রাসঙ্গিকগুলো লিখতেন না মেজর ওয়াহিদুল হকের মতো মানুষ যিনি এতগুলো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন এত বড় স্ট্যাটাসে ছিলেন অথচ তাকে দিনের পর দিন হয়রানি করা হয়েছে আমরা অনেকবার জামিন চেয়েছি আমাদেরকে না শুনেই জামিনের দরখাস্তগুলো অতীতে ট্রাইব্যুনাল নামঞ্জুর করেছেন আজকে মাননীয় আদালত আমাদেরকে যথাযথ শোনার সুযোগ দিয়েছেন শুনেছেন শোনার পরে আদালত দেখেছেন পুরা নথিতে সম্পূর্ণ মিথ্যা এবং অসৎ উদ্দেশ্যে সরকারের হীন উদ্দেশ্যে তাদের তারা এই রাষ্ট্রীয় কাজে আমি দায়িত্ব থাকাকালীন সময়ে তাদেরকে অবৈধ সুযোগ না দেওয়ার কারণে সেই প্রতিশোধের বশবর্তী হয়ে আটক করেছে সেজন্য এবং
আমরা আরেকটি বলেছি যে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, সেই মেডিকেল ডকুমেন্টগুলো আদালত কারাগার থেকে কল করেছেন, আজকে রিপোর্ট এসেছেন, রিপোর্ট দেখে আদালত মনে করেছেন তিনি খুবই অসুস্থ, সেজন্য অসুস্থতা, দীর্ঘদিনের কাস্টডি এবং মিথ্যা মামলা সব কিছু মিলিয়ে আদালত বিবেচনা করে আজকে জামিন দিয়েছেন। কতদিনের জামিন? এটি কতদিনের সেটা বলা হয়নি, স্থায়ী জামিনে দিয়েছেন। বলছেন যে আপনার আসামি নির্দোষ।